গেল সপ্তাহে গোয়েন্দা পুলিশের অভিযানে এভাবেই ধরা পড়ে জেএমবির আঞ্চলিক সামরিক প্রধান জাবেদ সহ পাঁচ জঙ্গি। গোয়েন্দাদের তথ্য, সাম্প্রতিক দুটি চাঞ্চল্যকর হত্যা ছাড়াও বিভিন্ন নাশকতা ঘটনায় জড়িত তারা। নতুন করে জঙ্গিদের সংগঠিত হবার তথ্য পেয়ে তাই কঠোর অবস্থানে পুলিশ। নগরীতে আসন্ন দুর্গাপূজা ও আশুরাকে ঘিরে জঙ্গিরা যেন কোনো নাশকতা ঘটাতে না পারে সেজন্য তৎপর পুলিশ। এর মধ্যে শুরু হয়েছে অভিযান, চলছে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি। সিএমপির পুলিশ আগেও তৎপর ছিলাম এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা আগের চাইতে অধিক তৎপর এবং আমরা এই চেকপোস্টগুলি সাধারণ নাগরিককে স্বস্তি দেওয়ার জন্য। সাম্প্রতিক জঙ্গি তৎপরতা ছাড়াও দুই বিদেশি হত্যা সহ নানা প্রেক্ষাপটে নগরীর নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছে সিএমপি। একই সাথে দুটি বড় ধর্মীয় উৎসব থাকায় মাঠ প্রশাসনের সবাইকে সতর্ক থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে। সার্বক্ষণিক দৃষ্টি আছে যাতে কোনো রকম কোনো প্রকার জঙ্গি তৎপরতা যাতে সিএমপি এলাকায় ঘটতে না পারে, সেজন্য আমাদের ইউনিফর্ম পুলিশ, ডিবি পুলিশ, গোয়েন্দা পুলিশ সবাই কাজ করে যাচ্ছে। যে কোনো মূল্যে এই ধরনের অপতৎপরতার বিরুদ্ধে আমাদের সর্বাত্মক কার্যক্রম চলবে। এদিকে সিএমপি বলছে জঙ্গি তৎপরতা সহ যে কোনো নাশকতা প্রতিরোধে সব শক্তি নিয়োগ করেছে তারা। শাহনাজ রিটন, এসএটিভি, চট্টগ্রাম।